মায়াবতী চুপ কথার আকাশ, অভিনেতা সৈয়দ আরেফিন। বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতাদের একজন তিনি। ইরাবতী চুপ কথার পর আবার ফিরছেন নতুন ধারাবাহিকের নায়ক হয়ে। একের পর এক নতুন ধারাবাহিক আসছে টেলিপদ্মায়, জি বাংলা, সান বাংলার পর। এবার স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক, সদ্যই প্রোমো এলো প্রকাশ্যে। জলসায় আসছে নতুন ধারাবাহিক খেলাঘর। প্রোমোর প্রথম ঝলক দেখে বোঝা গেল অন্যরকম একটি গল্প আসতে চলেছে, যেখানে দেখা যাচ্ছে নায়িকার বিয়ের জন্য নায়িকার পরিবার একটি মন্দিরে গিয়েছে। নায়িকার দিদা বা ঠাকুমা তাকে বলছে, মনে রাখিস বিয়ে হলো সাত জন্মের বন্ধন, কার সাথে কার বিয়ে হবে বিধাতা তা আগেই ঠিক করে রেখেছে। অন্যদিকে দেখা যাচ্ছে একই মন্দিরে একটা ছেলে একটা মেয়েকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, সেটা আবার মেয়ের পরিবার মেনে নিচ্ছে না, আর সেখানে গুন্ডা পাঠিয়ে ঝামেলা করছে। তখনই সেখানে আসে নায়ক। মন্দিরের ঝামেলা দেখে নায়িকা সেখানে যায় আর নায়ককে বলে, মন্দিরটা গুন্ডামি করার জায়গা না। তখন নায়ক তাকে বলে, সিঁদুর পরিয়ে ছেলেটা মেয়েটাকে বিয়ে করেছে, সেটা মেয়ের বাবা মানছে না ম্যাম সাহেব। নায়িকা তখন বলে, এভাবে কি বিয়ে হয়, মানে বুঝেন বিয়ে। তখনই নায়ক নায়িকার হাত ধরে মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে সবার সামনে সিঁদুর পরিয়ে দেয়। এরকমই সম্পূর্ণ ভিন্ন মেরু দুটি মনের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক খেলাঘর, শুধুমাত্র স্টার জলসায়। ধারাবাহিকের নায়ক তো আপনাদের সকলেরই চেনা, কিন্তু নায়িকা কে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে মুখ দেখে বোঝাই যাচ্ছে নতুন নায়িকা, নতুন ধারাবাহিক খেলাঘরের নায়িকা সম্পর্কে জানতে পারলে পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ইরাবতী চুপ কথার আকাশ অভিনেতা সৈয়দ আরিফিন ফিল্ডের নতুন ধারাবাহিক নিয়ে এই খবর জেনে আপনাদের কেমন লাগলো এবং নতুন ধারাবাহিক দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মিলের সাথেই থাকুন।